ভ্রমণপিপাসু মানুষদের অন্যতম ডেস্টিনেশন হলো পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকত দীঘার সমুদ্র সৈকতে অন্যতম হল ঘোড়া দৌড় কিন্তু এখন থেকে দীঘার সমুদ্র সৈকতে দেখা যাবে না আর ঘোড়া এমনই নির্দেশ জারি করা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে ঘোড়ার খুরের দাপটে নষ্ট হচ্ছে বালিয়ারি এবং বৃষ্টায় বাড়ছে দূষণ সেই কারণে ঘোড়ার ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই দিঘাতে থাকবে না তাই ঘোড়া যেখানে ছিল সেই জায়গাটা আমরা পরিষ্কার করে নিলাম দীঘা পর্যটন কেন্দ্রে কি ঘোড়া যাবে না ঘোড়া সাহেবের অর্ডার যে ঘোড়া রাখা যাবে না ওরা পায়খানা করে প্রচুর নোংরা করছে এবং যেসব জায়গা বালিয়াড়ির মধ্যে ঘোড়া রাখা হয়েছে তো ভবিষ্যৎকালে ওই বালিয়াড়ি আজ থেকে পনেরো ফুট উঁচু ছিল এখন একদম বালির সঙ্গে মিশে গেছে আচ্ছা এখন তো আংশিক লকডাউন চলছে বার্ষিকীতে বা সমুদ্র তো বন্ধ রয়েছে বন্ধ রয়েছে এই মুহূর্তে অনেকেই তো প্রতিবাদ করছেন সেটা তো এমনি বন্ধ আছে তেমনি বন্ধ থাকবে সেটা তো কোনো কথা না পর্যটক নেই ঘোরা ব্যবসা নেই তো আমরা ওই সময় তো করেছি এবার যে যা জায়গা যেখানে ঘোড়া রাখার সুবিধা

যাবে আমাদেরকে সময় সময় আজকে কলকাতার মতন জায়গায় ঘোড়া আছে কলকাতার মতন জায়গায় ঘোরা আছে আমাদের এখানে রাখা যাবে না

ইয়ে ঘোড়া ব্যবসার দিকের মুখে হবে না তাহলে বাদ দিন আমরা ঘোড়া বন্ধ করে দেবো তাহলে আমাদেরকে নাহলে আমরা ঘোড়া টোটালি ছেড়ে দেবো ডিএসডি তার আন্দারে থাকবে তারা প্রশাসনের কাছে বিকল্প কর্মসংস্থানের আর্জি জানিয়েছেন ঘোড়া ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন লকডাউনের ফলে পর্যটন ব্যবসা বিপর্যস্ত এরই মধ্যে ঘোড়ার দানা পানি যোগাতে তাদের হিমশিম খেতে হচ্ছে পর্ষদের নয়া নির্দেশিকার ফলে তারা বিপদে পড়েছে বলে জানান

পরিবার ব্যবসা করে পরিবার ফ্যামিলি চলে বর্তমান ডিএচডি থেকে হঠাৎ অর্ডার আসে যে দীঘার সিবিচের মধ্যে কোনো ঘোড়া চলবে না টোটাল ঘোড়া চলাতে দেবে না সিবিচের মধ্যে তারপর আমরা বলি তাহলে আমরা কী করবো আমাদের তো রোজি রোজগার এইটার মধ্যে না না তোমরা ঘোড়াগুলো এখান থেকে নিয়ে চলে যাও না আমরা তাহলে ঘোড়াগুলো নিয়ে কী করবো আমরা সিজিনে দেখে একটা ঘোড়া আমরা কিনেছি আমরা ঘোড়াগুলো নিয়ে এসেছি সিজিনের মধ্যে ঘোড়াগুলোকে নিয়ে চলে আমরা কোথায় নিয়ে যাব এখন তো আমাদের কোনো জায়গা নেই আমাদেরকে কোনো স্থায়ী যে জায়গাও যদি দেয়নি যে সরকার থেকে বা ডেভেলপমেন্ট থেকে আমরা ঘোড়া রাখব কোনো আমাদের জায়গায় মানে ওই ফরেস্টের জায়গায় রাখতাম বর্তমানে এসে এখন ঘোড়াগুলোকে ছেড়ে দিচ্ছে বলছে ঘোড়াগুলো নিয়ে চলে যাও এই ইয়ে কিছু মানে সুইপার এবং ডিএইচডির সিকিউরিটি দিয়ে এসে ওই ইয়ে আরেক মোট দাম আরে কী বলে সেগুলোকে কাট দড়িগুলোকে যদি আমরা বললাম তাহলে আমরা ছেড়ে দিচ্ছি ঘোড়াগুলোকে আপনারা দায়িত্ব নিয়ে নিন ঘোড়াগুলোকে আমরা ঘোড়া ছেড়ে দিচ্ছি আর যদি আমরা ঘোড়া ব্যবসা ছেড়ে দেবো আমাদেরকে কর্মস্থানের জন্য আমাদেরকে স্টল দিয়ে দিতে হবে আমরা ঘোড়া ব্যবসা ছেড়ে দেবো আর যে ঘোড়াগুলোকে আমরা টোটালি রাস্তাঘাটে ছেড়ে দেবো ওর দায়িত্ব ডিএসডি বুঝবে আমরা বুঝবো না এই তো আমাদের দু বছর লকডাউন পড়ে গেলো আমরা তো যদি লকডাউন যদি উঠলো যদি ঘোড়া ব্যবসাটা আমাদের ছিল গরিব জীবনের সংসারে তো পরিবার তো ফ্যামিলিতে দশজন বারোজন করে আটজন করে খেতে এই হঠাৎ করে সাহেবরা এসে বলে তোমাদের ঘোড়া ব্যবসা এখন বন্ধ করো এসে দড়ি টড়ি কেটে রুটে দিয়ে ঘোড়া টোড়া ছেড়ে দিয়েছে এই ঘোড়াগুলো যদি গরিব যদি ক্ষতি করে এই ক্ষতিপূরণটা কী দেবো আমরা কী করে চলবো এরকম যদি পর্যটককে যদি এরা যদি এরকম যদি সাহেবরা যদি এরকম অত্যাচার করে তাহলে এই বাচ্চাগুলো কী করে খাবে আচ্ছা কতটা পরিবার এই ঘোড়া ব্যবসার সঙ্গে আমাদের ঘোড়া ব্যবসা ছাব্বিশ জন পরিবার আছে এখন বলতে ওরা বলছে তোমরা ঘোড়া ব্যবসা বন্ধ করো আমরা বলছি যে ঘোড়া ব্যবসা বন্ধ করবো তাহলে আমাদেরকে কিছু বাসনদার করে দাও আমরা একটা দোকানদার করে দাও আমরা করে খাই ঘোড়া তোমরা নিয়ে চলে যাও না আমরা নিয়ে গিয়ে কী করব তাহলে আমরা কি করব আমরা তো ব্যবসায়ী তো ঘোড়াই ব্যবসায়ী আমাদের তো আর কিছু ব্যবসা নেই আমাদের ঘোড়াই ব্যবসা আমাদের ঘোড়া ব্যবসা হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর আমাদের মা বাবার উমর থেকেও ধরতে গেলে হ্যাঁ ষাট থেকে ষাট পঁয়ষট্টি বছর ঘোড়া ব্যবসা হয়েছে এর আগেও প্রশাসনের পক্ষ থেকে এরূপ নির্দেশিকা জারি করা হয়েছিল সেই সময় ঘোড়া ব্যবসায়ীদের আন্দোলনের ফলে প্রশাসন বেশ কিছুটা পিছু হটেছিলেন বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি হওয়ার ফলে তারা অসুবিধার সম্মুখীন হয়েছেন ঘোরা ব্যবসায়ীরা জানান বিকল্প কর্মসংস্থান না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন আপনার কি ঘোড়া ব্যবসা করতেন এই মুহূর্তে কি সমস্যা হয় উনি বলছেন সিবিজা ঘোড়া রাখা যাবে না আমরা বলছি কেন রাখা যাবে না নানা করছে বিকল্প যতক্ষণ না আছে ব্যবসা স্যার বলেছেন ঠিক আছে তো আমাদের প্রুফ দেওয়া আমরা বলছি প্রুফ দেওয়া আছে একশো বার প্রুফ দেওয়া আছে না আমার কাছে জমা পড়েনি না খুঁজে দেখুন তারপরে আমি দেওয়াল খুব প্রুফ দেবো আপনি আপনার কতজন ঘোড়া ব্যবসা করেন নিউদিঘাতে পঁচানব্বই জন এই মুহূর্তে কি সমস্ত ঘোড়া কি সমস্যা এক গাড়ি খাবার উঠিলি পালিয়েছে ঘোড়া খাবার একদিন এক বস্তা খাবার দিতে পারে না এক গাড়ি খাবার নিয়ে পালিয়ে গেছে ওই খাবারটা লকডাউনে

ওইগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছি বলছে ঘোড়া ঘোড়া বলছে এখানে ঘোড়া রাখা যাবে না ঘোড়া চলবে না আমরা এইটা তিরিশ বছর চল্লিশ বছর থেকে ব্যবসা করে আসছি কোনো দিন কোনো প্রবলেম হয়নি এইবার দুবার তিনবার এরকম বন্ধ করে দিচ্ছে বারবার আমরা চালু করছি আবার বন্ধ করে দিচ্ছে এরকম করা হচ্ছে দীঘা ঘোড়াবসা বন্ধ কী বলবেন দীঘা ঘোড়ার ব্যবসা চল্লিশ বছর ধরে আমরা বাপ দাদা ঠাকুর দাদা করে চলে গেছে আমরাও করছি এই মুহূর্তে আমাদেরকে ডিএস বলছে যে ঘোড়া ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য এই লকডাউন বাজারে যদি আমরা ঘোড়া ব্যবসা বন্ধ করে দিই আমাদের জীবিকা এত এই নব্বই জন ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাব আমরা কোথায় খাওয়া জীবিকা নির্বাহ করব এর উপর তো আমাদের পুরো ফ্যামিলিটা চলছিল আমাদের জন্য কোনো বিপকল্প ব্যবস্থা আজ পর্যন্ত ভাওয়া হয়নি আমরা কয়েকবার আমরা কয়েকবার ডিএইচডিতে জানিয়েছি আমাদের জন্য বিকল্প কোনোদিন ভাবা হবে না বারবার আসছেন আমাদের ঘোড়া ব্যবস্থা বন্ধ করে দিন শান্তিসেউছিল শিশুর গকে গেছে গছি তো সবার কাছে গেছি কেউ আমাদের জন্য বিকল্প ভাবছে না তো আমরা এই আমরা কি করব আমরা কোনো মতে আমরা কোনো মতে আমরা কোনো মতে ঘোড়া ব্যবসা বন্ধ করব না যতদিন আমাদের জন্য বিকল্প না ভাবা হবে ততদিন আমরা ঘোড়া ব্যবসা করবো এই কথা রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে এটা আবেদন জানালাম তার উনি যেরকম তার ব্যবস্থা করেন দিঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার প্রশাসক মানস কুমার মন্ডল জানান বিভিন্ন কারণে তারা নির্দেশিকাটি জারি করেছেন আপনারা জানেন যে দীঘা এমন একটা পর্যটন কেন্দ্র যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে তো বটেই এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন দীঘার যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য সমুদ্রের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য কিন্তু আমরা কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি এই যে এবং কমপ্লেনও পেয়েছি বিভিন্ন সময় ট্যুরিস্টদের কাছ থেকে এখানে যে ঘোড়া যেগুলো এখানে থাকে ঘোড়াদেরকে তারা বিচের মধ্যে নামে সেখানে বিচে সেখানটাতে তাদেরকে নিয়ে বিজনেস করে এই ঘোড়ার মালিকেরা এবং সেখানকার থেকে ঘোড়ার যে বিষ্ঠা সেই বিষ্ঠা প্রচণ্ড সাংঘাতিক প্রচণ্ড বিষাক্ত এটা আমরা জানি এবং সেই বিষ্ঠা সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে যে সমস্ত ট্যুরিস্টরা স্নান করছে তাদের তাদের উপরেই চলে আসে তাদের গায়ে হাতে গায়ে হাতে পায়ে লেগে যায় এছাড়া আমাদের যে বীজ সংগ্রহ যে রাস্তা রয়েছে যেটা সৈকত সরানি বা এটার এই বীচের উপরে যে যেখান থেকে মানুষজন হাঁটাচলা করে সেই সমস্ত জায়গাতেও এই ঘোড়াগুলো ঘুরে বেড়ায় কোথায় তাকে নিয়ে এই সমস্ত তাদের যে ঘোড়ার মালিক তারা ওখানে ঘুরে বেড়ায় বিজনেস করে সেখানটাতেও ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকে তাদের সেইখান থেকে মানুষজনের পায়ে লাগছে এবং এটার থেকে কি প্রবলেম হতে পারে সেটা আপনারা জানেন কি ঘোড়ার বিষ্ঠা কতটা সাংঘাতিক টিটেনাস বা এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এটা আপনারা জানেন এছাড়াও হচ্ছে যে এদের ঘোড়ার খুঁড়ে আমাদের বীজ সংলগ্ন যে রাস্তা টাইলস সেগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে সেখানে বিষ্ঠার ত্যাগ করছে এগুলোতে প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং যখন প্রচণ্ড ভিড়ের সময় সেইখান থেকেও দেখা গেছে বহু সময় যে ঘোড়ার অত বড়ো একটা অ্যানিম্যাল সেটা দৌড়ে আসছে মানুষজন ভয় ছোটাছুটি করছে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো আমরা দেখেছি টুরিস্টদের কাছ থেকেও বিভিন্ন সময় আমরা কমপ্লেন পেয়েছি যে এই ঘোড়াদের জন্য তাদের ঘোড়া হাঁটাচলা করতে বা ঘোরাঘুরি করতে খুব সমস্যা হচ্ছে সেই কারণের জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা দীঘা পর্যটন কেন্দ্রে কোনোরকম ঘোড়া আমরা বিজনেস করা যাবে না বা ঘোরা এখানটা রাখা যাবে না সেই ডিসিশনটা অনুসারেই আমরা এখন যেটা করছি যে এখানে কোনোরকম তাদেরকে প্রচার করানো তাদেরকে জানানো যে আমরা এখান থেকে কোনো রকমভাবে ঘোড়ার বিজনেস করতে দেবো না পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান আনন্দবার্তা